সুপ্রভাত। আজ সকালে আবার নতুন করে কথামৃত সঙ্গে নিয়ে আমরা শুরু করব পথ চলা। আগের দিন ঠাকুর বলেছিলেন কথায় কথায় যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। আজ ঠাকুর এসেছেন ভক্ত প্রাণকৃষ্ণের বাড়িতে। সেখানে ঈশ্বর লাভের উপায় কি সেই সম্পর্কে বলবেন ঠাকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করেছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসে আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসে প্রসাদ পেয়েছেন। আজ 2রা এপ্রিল রবিবার 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র 1288 শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা-2টা হবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি যেয়ে তাকে দর্শন করে কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করতে যাবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসে রয়েছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, রাখাল, বলরাম, মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও রয়েছেন। ঠাকুর কি বলেন শুনবার জন্য সকলেই উৎসুক হয়ে রয়েছেন। ঠাকুর বলছেন ঈশ্বর ও তার ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়। যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যেন বিশালাক্ষীর দহ, নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই। শেকুল কাঁটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়, গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরুনো মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। তখন একজন ভক্ত জিজ্ঞাসা করছে এখন উপায়। ঠাকুর বললেন উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না, সাধু সঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ তো লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, তাই সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নারী, কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্ত আবার জিজ্ঞাসা করছে সাধু সঙ্গে কি উপকার হয়। ঠাকুর বললেন ঈশ্বরে অনুরাগ হয়, তাঁর উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মনটা ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন আফিসে আফিসে ঘুরে ঘুরে বেড়ায় আর ব্যাকুল হয়, সেইরূপ যদি কোনো আফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে। আরেকটি উপায় আছে ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাই তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও। দেখা দিতেই হবে, তুমি আমাকে সৃষ্টি করেছো কেন। শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো, তিনি আমাদের সৃষ্টি করেছেন, যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আর আশ্চর্য।
মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কি, সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়, তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বৎসর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনো পুনো বলে, মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সৎ সৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে শুঁড় বাড়ালে সেই সময় মাহুত ডাঙ্গস মারে। প্রতিবেশী জিজ্ঞাসা করছে তখন, মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? ঠাকুর বলছেন, তার জগতে সকল রকমই আছে, সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন। সদ্বুদ্ধি তিনিই দেন, অসদ্বুদ্ধিও তিনিই দেন। প্রতিবেশী আবার জিজ্ঞাসা করছে, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই? ঠাকুর বললেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ছাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাধবার অনেক সুন্দরী কাঠ থাকে, ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে আর ফ্যাঁচফোঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান থাকতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগল, পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী আবার জিজ্ঞাসা করছে, তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? তার ইচ্ছা, ঠাকুর বলছেন, তার লীলা। তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে, অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর আরো মহিমা প্রকাশ হয়। কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়, জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টিলীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো, এত কঠোর শাসন। সীতা বললেন, রাম অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো। রাম বললেন, সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? এই শুনে সবাই হাসছে। ঠাকুর বলছেন, ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন, জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ সিংহ সাপ সব আছে। প্রতিবেশী আবার বললে, মহাশয় সংসারে থেকে কি
ভগবান কে পাওয়া যায়? অবশ্য পাওয়া যায়। তবে যা বললুম, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তাঁর কাছে কাঁদতে হয়, মনের ময়লাগুলো ধুয়ে গেলে তাঁর দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না, কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্ত শুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন বাস, একটু বেড়া না দিলে ফুটপাথের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী জিজ্ঞাসা করলে, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে, সকলেরই মুক্তি হবে। ঠাকুর বলছেন, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয়, মুক্তি অনেক দেরিতে হবে, হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পরে হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্য কি যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী বললে, গুরুর উপদেশ বললেন, তা গুরু কেমন করে পাব? ঠাকুর বললেন, দেশে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাবাতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়, আর যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। এরপর ঠাকুর আবার বলছেন, জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তাঁর হাতের যন্ত্র, তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি ঘরণী, আমি ঘর, আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, নাহম নাহম তুহু তুহু। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের, জয়।